আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো জুকি 7714DA এই মেশিনের কিভাবে স্টিচ কাউন্টার আর রিমুভ করব। আমরা স্টিচ কাউন্টার স্টিচ পাতলা হয়ে যায় এটা কিভাবে রিমুভ করি এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো সবাই আমাদের এই ভিডিওর সাথে থাকবেন, এই ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে অতি দ্রুত নোটিফিকেশন চলে যাবে। তো বিয়ার্স, সবাই ধৈর্য সহকারে দেখবেন, মেশিনটা আমরা আগে থেকেই খুলে নিছি যাতে ভিডিওটা লং না হয়, খুব শর্ট হয়, তারপরও ভিডিওটা বড় হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো দেখেন আমরা এই সাইডটা খুললাম, যেন এই সাইড থেকে পুরোপুরি দেখা যায়, পরিপূর্ণভাবে দেখা যায়। তো বিয়াস, তো দেখেন আমরা দেখাইতেছি স্টিচ কাউন্টারটা আমরা খুলে নিলাম। এই খুলে এই যে পিনটা বাঁকা হয়ে গেছে, অনেক সময় পিনটা বাঁকা হয়ে যায় বা নাটটা লুজ হয়ে যাওয়ার কারণে নাট ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার কারণে পিন ভেঙে যায়। পিন ভাঙলে আপনার স্টিচ কাউন্টার আর কাজ করে না। যখন আপনি স্টিচ পাতলা করবেন অথবা ঘন করবেন তখন একা একাই ঘন করলে পাতলা হয়ে যায়, পাতলা করলে ঘন হয়ে যায়। তো আজকে এটা স্টিচ কাউন্টারটা উল্টো করে লাগানো হয়েছিল, আমরা ঠিক করে লাগানোটা দেখাই দিব। পিনটা সোজা হইলো মোটামুটি, তো যেটুকু সোজা হয়েছে ইনশাল্লাহ চলবে। তো এটা হলো আপনার পিনের যে এটা স্টিচ কাউন্টারটা লক চাপ দিয়ে রাখবে, এটা প্রেসার। তো এটা পিনের নিচে দিয়ে লাগাইতে হবে। তো দেখেন আমরা নিচে পিনে দিয়ে লাগাইয়া এই লকটা নিচ থেকে দিয়ে দেবো। এখানে একটা গ্রুপ আছে, পিনটা গ্রুপের উপরে থাকবে। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো ভিডিওটা যদি টানে টানে দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে অনেকেই বুঝতে পারবেন না। তো আমরা দেখাইতেছি এটা, তো পিনটা লাগানো হলো। পিন লাগানোর পরে আপনি পরে স্টিচ কাউন্টারটা ঢোকাই দিতে পারবেন। তো আমরা লাগাইতেছি দেখেন। আর বিয়াস চ্যানেলটা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন স্টিচ কাউন্টারের এই যে নাট, এই যে বড় নাটটা আছে, এই বড় নাটটা গ্রুপে থাকবে। তো আমরা এটা গ্রুপে দেব, বড় নাটটা গ্রুপে দিলে আপনার স্টিচ কাউন্টারটা মিলে যাবে। তো এটা গ্রুপের সাথে, শেইভের সাথে একটা গ্রুপ আছে গোল, ওইটার সাথে এটা গ্রুপে দিতে হবে। সবাই লক্ষ্য করে এটা দেখবেন, খেয়াল করে লাগাবেন, যেন স্টিচ কাউন্টারটা গ্রুপে পয়। আর যদি দ্বিতীয় স্ক্রু গ্রুপে বসে তাহলে আপনার স্টিচ কাউন্টার ঠিক থাকবে না, স্টিচ ঘন হয়ে যাবে অথবা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা প্রথম স্ক্রুটাই, ফার্স্ট স্ক্রুটাই আমরা গ্রুপে দেওয়ার চেষ্টা করব। সবাই খেয়াল করব যে মেশিনটা যেদিকে ঘুরে আমার সেই দিকে প্রথম স্ক্রুটাই গ্রুপে দিব স্টিচ কাউন্টারের। তাহলে আমার প্রিন্টের এই পাশেও লক হবে, ওই পাশেও লক হবে, দুই পাশেই লক হবে। তো আমরা স্টিচ কাউন্টারটা লাগানোর পরে, গ্রুপে দেওয়ার পরে এটা খুব স্ক্রুটা টাইট দিয়ে দিলাম, যেন এটা লুজ না হতে পারে গ্রুপে দিয়ে। তো টাইট করার পরে আপনাদেরকে দেখাবো। টাইট দেওয়া শেষ, এবার এক এক করে উপরের এটা সাপোর্টটা দিতে হবে। সাপোর্টটা লাগাই না দিলে অয়েলের, অনেক সময় দেখা যায় অয়েলের মাত্রাটা বেশি আসে, সেক্ষেত্রে অয়েলটা সিটে বিভিন্ন জায়গায় স্পট পড়তে পারে। তো আমরা এটা অবশ্যই দেব। অনেক মেকানিক ভাই আছে এটা লাগাইতে একটু কষ্ট হয়, এই কারণে ফালাই দেয়, আমরা এই কাজ কখনই করব না, এটা ফালাই দেব না, এটা অবশ্যই লাগাবো। যাক আমরা স্ক্রুটা লাগাই নিলাম, এখন এটা লাগাই নিব। লাগাই নেওয়ার পরে আপনাদেরকে আমি মেশিনটা রান করে দেখাবো, কীভাবে আমি মেশিনটা সেলাই করব, সেলাই করে আপনারা দেখাবো যে স্টিচটা আমাদের এখন পরিপূর্ণ ঠিক আছে। তো দেখেন আমরা এই মেশিনটা স্টিচ কাউন্টার লাগানোর পরে সেলাই করলাম,
এখন আর পাতলা হয় না। ও আগে এটা আমরা ঘন করলাম, এটা পাতলা করলাম। তো আগে এক জায়গায় ঘন হতো আর এক জায়গায় পাতলা হতো।